বিরাট ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ত্রতন্ত্র প্রশিক্ষণ চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুগণ আজকে যে টপিক যে নিয়ে স্নেহ সেটা হচ্ছে বিচারায় বুক করার মন্ত্র তো সেটা হচ্ছে বিবাহিত বিবাহিত যে কোনো নারী বা পুরুষকে আপনি বুক করতে পারবেন এই মন্ত্রের সাহায্যে তারা বস করলেন সেটা সে আপনার জন্য বুক বুক করতে সে রাজি তো বন্ধুগণ কাজ আগে বলতে রাখে আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্যান নাম্বার সে নাম্বার যোগাযোগ করবেন এছাড়া আমরা যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করে দিতে পারবো আর বন্ধুগণ আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন বেল আইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা কাজ করতে আছে কিভাবে প্রয়োগ করবেন আমি যেভাবে বলবো সেভাবে প্রয়োগ করবেন এছাড়া কাজে বলা বলে আপনি নিশ্চিত পাবেন আর যদি কোনো পরামর্শ বা কোনো কিছু কাজ করতে চান তাহলে আমাদের যে নিচে যে নাম্বার সে নাম্বার যোগাযোগ করবেন এছাড়া আমরা যে কোনো কাজ করে দিতে পারবো বা পরামর্শ নিতে পারবেন তো বন্ধুরি হচ্ছে ও ছামনটি ও হাত নমসাহাত অমোকিংয়ের জায়গায় আপনি যে ব্যক্তি কি আপনি বস করবেন বা বুক করতে চাইবেন তার নামটা বসাই দেবেন বসাই দিয়ে আপনি তার এই মন্ত্রটা সিদ্ধ করতে গো যে কোনো অমবস্যা রাতে সিদ্ধ করবেন আশি হাজার বা পাট করে সিদ্ধ করতে গোব তো সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি তিনটা তাবিজ তৈরি করবেন তো তাবিজগুলো লিখবেন হচ্ছে বুসপত বুস্পত জাফরান কালি আর হচ্ছে মেশক মিশাইবেন মিশাই তিনটা তাবিজ লিখবেন তো লিখার পরে আপনি করবেন কি একটা তাবিজ হয়েছে তার যে বাড়ির আঙিনা আছে বাড়ির আঙ্গিনা পুঁতে দেবেন আর দুইটা তাবিজ আপনি করবেন কি দুইটা জায়গায় পুতে দেবেন দুইটা জায়গা হয়েছে একটা খোলা মাঠ বা ময়দান মাঠ খোলা মাঠ ময়দান বলতে হয়েছে যে কোনো বড় একটা মাঠ থাকতে হইব তো এটার ভিতরে কোনো গাছপালা বা কোনো জীবজন্তু কোনো কিছু থাকবে না এমন একটা মাঠ যেখানে গানের কোনো গাছপালা কিছু নাই সে একলাই একটা মাঠ আছে বড় মাঠ থাকতে হইব বা ছোটো মাঠ হইবে না তো ধরেন পাঁচ ছয় কিলোমিটারের মতন বড় মাঠ হইতে হবে আর একটা হয়েছে আপনি যে কোনো কূর্ব বা এই শ্মশানে পুঁতে দিয়ে আসবেন এই দুই জায়গার মতো যে কোনো একটা জায়গায় পুতে দেবেন এইভাবে যদি পুতে দিয়ে আসেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রতি বসে চলে আসবে এবং আপনি তার ভোগ করতে পারবেন মানে সে নিজ ইচ্ছা দিবে না কিন্তু কিছু সুযোগ দেবে কিন্তু আপনার সুযোগটা নিতে হইব মানে আপনি নিজ ইচ্ছা এই করতে হইব তো সেই সাত দিনের ভিতরে ইনশাল্লাহ আপনার প্রতি সে এই বস হয়ে যাব বস হয়ে গেলে নিশ্চয় আপনি সারা তারা বুক করতে পারেন বিছানায় আনতে পারেন সেটা প্রেম প্রেমিকা হোক বা বিবাহিত যে কোনো ভাবি বৌদি বা কেউ হইতে পারে তো সেজন্য মহিলা আপনি আনতে বুক করতে পারেন তো এই জন্য আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে বা সুস্থ থাকুন ভিডিওতে এক লাইক দিবেন